যে ব্যালট চুরি হয়েছিল তারই প্রতিবাদে সবাই ঘেরাও করেছিল, ভিডিও কোনো স্পিচ না দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি পঞ্চায়েত সমিতির প্রার্থী, সবাইকেও তো পিটিয়েছে এবং আমাকেও লাঠিচার্জ করেছে। কি কারণে আপনাকে মারধর করলো? এই যে আমি প্রতিবাদের জন্য আমি ওই পাবলিক সামলাচ্ছিলাম এবং প্রতিবাদও করছিলাম, যে কারণে আমাকেও কারু কাউকে ছাড় দেয়নি এবং সঙ্গে আমাকেও আমি প্রার্থী বলার সত্ত্বেও আমাকে লাঠিচার্জ করেছে। এই বুথে আমি শান্তিপূর্ণ ভোট চাইছি আধা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে।